প্রাচীন লোকসংস্কৃতি বাদাই উৎসবকে কেন্দ্র করে জমজমাট পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। বহু প্রাচীন এই লোক উৎসবকে এখনও বাঁচিয়ে রেখেছে গ্রামের মানুষরা। এই সময় টানা তিন দিন ধরে মন্তেশ্বরের পিবলন অঞ্চলে বাদা উৎসব চলে। গ্রামের মানুষরা বিভিন্ন বিষয়ের উপর গান রচনা করে, তারপর বাদ্যযন্ত্র সহকারে সেই গান গেয়ে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নিজেদের সেই চরিত্র অনুযায়ী সাজিয়ে তোলে। পুরুষরাই এই উৎসবে অংশ নেয়, তারাই মহিলা সাজে। বিভিন্ন দলে ভাগ হয়ে তারা গ্রাম জুড়ে গান গেয়ে বেড়ায়, আর তা দেখার জন্য ভিড় করে বিভিন্ন এলাকার মানুষজন। শুধু তাই নয়, প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনেরা আসে এই উৎসব দেখতে। আমার ব্যথার চোটে হাঁটু
তোমায় ধরে তো পানে ডুবে যাবে না চলে যাবে পিছু দেখো না আকাশের ওই নীল সীমানা আমার গলে ছড়া পাতা ছড়া গলে তালে শুনে তালে আমার সুরে ছন্দে তালে আমার সুরের ছন্দে তালে গাইবে গোগান মরে ময়না আকাশের আই চলে যাবো পিছু দেখো না আকাশের আই পিছু দেখো না পিবলন অঞ্চলে এটা পিবলন গ্রামেরই একটা সংস্কৃতি। হ্যাঁ, এটা আমি আমার জন্ম থেকে, আমার আজকে 48 বছর বয়স, জন্ম থেকে আমি দেখছি, আমার বাবারাও দেখেছে, এবং এটা আমাদের গ্রামের এটা প্রচুর প্রাচীন সংস্কৃতি, এবং আমার গ্রামেরই সব বিভিন্ন লোকেরা গান লেখে এবং সেটা বাদায়ের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং গোটা গ্রামের লোকের সহযোগিতায় এটা দীর্ঘদিন চলে আসে। হ্যাঁ, অন্যান্য গ্রামে, আশপাশের গ্রাম থেকে প্রচুর লোক আসে, আমাদের গ্রামে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। এই প্রত্যেক বাড়িতেই কুটুম আত্মীয় স্বজন সব এসেছে। সুমিত্র হয়ে যাও বারাত্র তোমার ওই বার্তা সকলকে থেকে ধরে এনে করলে অপমান আমি কি ছোটবেলা থেকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা।
আমাদের বহু কাল থেকে হয়ে আসছে, বাপ ঠাকুর দাদা পিতা মাতা সকলে করে এসেছে। আমাদের এইটাই আমাদের প্রতিভা, আমাদের এইটা নিয়ে আনন্দ, আমরা এইটা নিয়ে স্বীকৃত এবং এইটা নিয়ে আমরা গর্বিত। বাদাই চলবে আজকে তিন দিন ধরে, আজকে আছে 12টা দল আছে। আমার লীলা খেলা, এ যে আমার লীলা খেলা, সম্পূর্ণ বঙ্গ করো না তুমি, আমি 12 বছর বয়স থেকে করছি, আমার বাবা করেছে, আমার দাদুর আমল থেকে আমরা দেখে আসছি। এটা বহু পুরনো, বহু পুরনো, 100 টপকে দিয়েছে প্রায় মাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের ভাদর মাসে কাজ থাকে না, এই টাইমটাই আমরা একটা উৎসব করি। আচ্ছা আচ্ছা। এবছরে বাদাই সম্বন্ধে বলুন, কোথায় হচ্ছে বাদাইটা? হ্যাঁ, গোটা গ্রাম মিলিয়ে হচ্ছে। কোথা গ্রাম? আমাদের এই বিবলন যে গ্রাম আছে, বিভিন্ন আসরে প্রায় আপনার 25টা আসর আছে, ওইগুলোতে হচ্ছে ঘুরে ঘুরে। হ্যাঁ, তারপরে আপনার এগুলো ধরুন আগে আরও বেশি করে হতো, এখন এটা 2 বছর বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সরকার বাহাদুর এটাকে একটা জায়গায় পৌঁছে দিয়ে আমরা অনেকটা আরও উন্নতি করতে পেরেছি। হ্যাঁ, দলগুলো আরও বেড়েছে, বাজনা আরও বেড়েছে, যারা লোকশিল্পী তারা করছে আনন্দ করে, একটা ভাতার ব্যবস্থা করেছেন সরকারবাবু। তো ওটা প্রাচীন এই লোক উৎসবকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মানুষজন। মন্তেশ্বর থেকে শ্যামসুন্দর ঘোষ।